Audio Jungle. Audio Jungle. Assalamualaikum. সবাইকে স্বাগত আমার ভিডিওটি দেখার জন্য। দেশ ও দেশের বাইরে থেকে আর যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আজ আমি একটি রেসিপি নিয়ে চলে আসলাম, তা হলো হেচি শাক দিয়ে মুসুরি ডালের বড়া। আর এই বড়া আমি কিভাবে তৈরি করি তা আপনাদের মাঝে শেয়ার করব। চলুন তাহলে এখনই হেচি শাক খুলে আনছি। আর আপনারা কি কি শাক বলে থাকেন তাও আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন, কিন্তু আমরা গ্রামের ভাষায় হেচি শাক বলে থাকি। আর এই শাক দিয়ে বড়া বানাবো। আর এখন শাকগুলো তুলছি, আর এই শাকগুলো একটু ভালোভাবে দেখিয়ে দিলাম। আর এটা হচ্ছে একটা গাছ, আর এই ফলগুলো আমি একটু দেখিয়ে দিলাম। আপনারা এই গাছটার কি বলে থাকেন তাও জানাবেন। আর এই তো শাক তুলছি, আর এগুলো একটু ভালোভাবে দেখিয়ে দিলাম। এই গাছগুলো দেখতে অনেক ভালো লাগে, এগুলো আমরা ছোটবেলায় ফুটাতাম, আর এগুলোর ফলও আমরা খেতাম, খুব ভালো লাগতো। আর এই তো এক এক করে শাকগুলো তুলে নিচ্ছি। শাকগুলো তুলছি আর একটু বারবার দেখিয়ে দিচ্ছি। শাক তুলে তারপরে নিজের হাতে বড়া তৈরি করে খাওয়ার মজাই আলাদা। আর আমি শাকগুলো তুলতে চলে আসছি, আর চারপাশটা একটু দেখিয়ে দিচ্ছি। এই তো বিকেলের সময় এটা বক উঠছে আর সূর্য ডুবে যাচ্ছে, তাই একটু দেখিয়ে দিচ্ছি। আর আমার তো এই পরিবেশগুলো অনেক ভালো লাগে, অনেক ভালো লাগে, তাও আপনাদের একটু দেখিয়ে দিলাম। চারপাশে একটু ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি। আর শাক তোলা করা শেষ, আর সন্ধ্যা নিয়ে আসছি, আমরা একটু বাড়ি চলে যাবো। এই তো অনেকগুলোই শাক তোলা হয়ে গেছে, আর সাথে কয়েকটা তেলাকুচির পাতা ছিঁড়ে নিচ্ছি। এটা হচ্ছে তেলাকুচির পাতা, আর আপনারা কি কি বলেন তা আমি জানি না, কিন্তু আমরা তেলাকুচির পাতা বলে থাকি। আর এই শাকের সাথে এই তেলাকুচ পাতাও একটু দিয়ে দিব, তার জন্য এটাও একটু তুলে নিচ্ছি। আর শাক তুলতে তুলতে অনেক কথাই বললাম, আর শাকগুলো দেখিয়ে দিলাম, আর সব কিছুই তোলা আমার প্রায় শেষ, এখন আমরা চলে যাব। আর এই তো একটু ভালোভাবেই দেখিয়ে দিচ্ছি। এই তো এখানে শাকগুলো তোলা হয়ে গেছে, এগুলো দিয়ে আমি মুসুরি ডাল দিয়ে বড়া বানাবো। এখন চলে যাচ্ছি বড়া বানাতে। এই তো এখানে ডাল নিয়ে নিচ্ছি, আর এখন পানি দিয়ে ডালটা 10 মিনিট ভিজিয়ে রাখবো। এই তো পানি দিয়ে দিলাম, তারপরে এখন 10 মিনিট পরে এই তো চলে আসছি। আর ডালটা এখন ভালোভাবে ধুয়ে নিচ্ছি, আর ভালোভাবে ধুয়ে নিতে হবে। আর ডালের ভিতরে যদি কোনো প্রকার বালু বা ময়লা থাকে তাহলে ভালো লাগবে না। আর খাবার যত পরিষ্কার খাওয়া যায় ততই স্বাস্থ্যের পক্ষে ভালো। আর এই তো ডালটা প্রায় ধোয়া শেষ হয়ে গেছে, এখন ডালটা বেটে নিব। এই তো ডালটা বাটার জন্য চলে আসছি, এখানে একটা শিলপাটা নিয়ে নিছি, আর শিলপাটায় আমি ডালটা বেটে নিব। আর চাইলে আপনারা ব্লেন্ডারও ব্লেন্ড করে নিতে পারেন, কিন্তু আমি শিলপাটাই বেটে নিব। এখন ডালগুলো বেটে তারপরে আমি বলের ভিতরে উঠিয়ে নিব। এই তো কিছু বাটা হয়ে গেছে, তারপর এক এক করে উঠিয়ে নিচ্ছি। এখন ডালগুলো বাটা হয়ে গেছে, তারপর আমি পাটায় কাঁচা একটু জিরা বেটে নিব। ডাল বাটা শেষ, তারপরে চলে আসলাম কাঁচা জিরা বাটার জন্য। তো একটু জিরা নিয়ে নিচ্ছি, আর একটু পানি দিয়ে তারপরে ভালোভাবে বেটে নিচ্ছি। জিরা বাটা শেষ, আর এখন উঠিয়ে নিচ্ছি, তারপরে এখন বেটে নিব কাঁচা মরিচ। আর চাইলে আপনারা কাঁচা মরিচ কেটেও দিতে পারেন, কিন্তু আমি বাচ্চারা খাবে সেজন্য একটু বেটে দিচ্ছি। বেটে দিলে ভালো হয়, বাচ্চারা খেতে সুবিধা হয়, সেজন্য আমি বেটেই দিচ্ছি।
কাঁচা মরিচের বাটা শেষ আর এখন আমি উঠিয়ে নিতে এখন শাকগুলো একটু দেখিয়ে দিচ্ছি আর এই শাকগুলো ধুয়ে তারপর টুকরো টুকরো করে কেটে নিব এই তো শাক ধোয়ার জন্য চলে আসলাম শাক ধুয়ে নিচ্ছি শাক ধুয়ে নেওয়া শেষ করে তারপরে এখন চলে আসলাম ডালের ভিতরে সব মশলা দিয়ে দিচ্ছি এই তো এখানে দিয়ে দিচ্ছি লবণ তারপরে ধনিয়ার গুঁড়া হলুদের গুঁড়া আর দিয়ে দিছি অল্প একটু মরিচের গুঁড়া দিয়ে তারপরে শাকগুলো দিয়ে ভালোভাবে হাতের সাহায্যে আমি মাখিয়ে নিব আর এখানে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা দেওয়ার পর তারপরে কেটে ধুয়ে রাখা শাকগুলো দিয়ে দিচ্ছি আর এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আর পেঁয়াজ কুচি দিয়ে তারপরে সব মশলা আর সব কিছু একসাথে ভালোভাবে মাখিয়ে নিব আর পেঁয়াজটা একটু হাতের সাহায্যে একটু নরম করে নিচ্ছি আর এখন সবগুলো ভালোভাবে মাখিয়ে নিচ্ছি মাখানো প্রায় শেষ আর এখন আমি ভাজতে চলে যাব আর এইটা যেহেতু শাক সেজন্য বেশি সময় রেখে দেওয়া যাবে না আর এখানে চলে একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম আর এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো রান্নার তেল তেল গরম হয়ে গেছে আর এখন দিয়ে দিচ্ছি বড়া এই তো এক এক করে বড়াগুলো আমি ভেজে নিচ্ছি আর আমার এই হেচি শাকের বড়া আপনাদের কাছে কেমন লাগলো তাও কমেন্টের মাধ্যমে জানাবেন আর যারা যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ আর যারা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে দিবেন তাহলে আমার নিত্য নতুন ভিডিও সাথে সাথে পেয়ে যাবেন এই তো এক পাশে ভাজা হয়ে গেছে আর অপর পাশ উল্টিয়ে দিচ্ছি উল্টি দিয়ে তারপর মিডিয়াম আঁচে ভেজে নিব আর মিডিয়াম আঁচে ভেজে নিলেই বড়াগুলো মচমচে হয় আর অনেক ভালো লাগে এই তো ভেজে নেওয়া শেষ বড়াগুলো আর আমি এখন উঠিয়ে নিচ্ছি এক এক করে এই তো বড়াগুলো ভাজা হয়ে গেছে তারপর আমি আবার উঠিয়ে নিচ্ছি উঠিয়ে নেওয়ার পরে আমি আবার বড়াগুলো দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি চাইলে আপনারা এভাবে বড়া তৈরি করে ভাতের সাথে খেতে পারেন বা খালিও খেতে পারেন বিকেলের আড্ডায় এই বড়া অনেক পুষ্টিকর আর শাক যেহেতু এই শাকটাও অনেক ভালো লাগে এই তো বড়াগুলো হয়ে গেছে এক পাশ তারপর অপর পাশ উল্টিয়ে দিচ্ছি আর এই বড়া ভাজার সাথে সাথে অনেক কথাগুলো বলে ফেললাম আর ভাজা শেষ এখন আমি উঠিয়ে নিচ্ছি আজ এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম সবাইকে